হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে আমি একটা লাল শাকের রেসিপি দেখাবো, চিংড়ি মাছ দিয়ে লাল শাক। তো চিংড়ি মাছ দিয়ে লাল শাক বানাতে কী কী লাগছে সেটা দেখিয়ে নিই। চিংড়ি মাছ দিয়ে লাল শাক বানাতে, এখানে চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে রেখেছি। লাগছে কুচোনো পেঁয়াজ, কুচোনো রসুন, চিনি, পোস্ত বাটা, লবণ, হলুদ, একটু কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, কালো জিরে, আর এখানে আছে লাল শাক। লাল শাক ভালো করে ধুয়ে বেছে কেটে রেখেছি। আর লাগছে তেল, এই দিয়ে হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায়। এবার আমি দিয়ে দেব কুচোনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুচোনো রসুন, এগুলো দিয়ে আমি ভাজব। দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এটা আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি, এটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হবে, ওর সাথে ভাজা হয়ে যাবে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা আর চিংড়ি মাছ একটু ভাজা ভাজা হলো, বেশ স্মেল আসছে খুব সুন্দর। এরপরে আমি দিয়ে দেবো শাক। এবার দিয়ে দিচ্ছি কুচোনো লাল শাক। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, চিনি, পোস্ত বাটা, দিয়ে সব ভালো করে নেড়ে নামিয়ে নেব। লাল শাক একবার করে খাবেন, খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আমরা তো নানাভাবে লাল শাক খেয়ে থাকি, এইভাবে একবার করে খাবে। এইভাবে একটি বার শাক করে খাবেন, লাল শাক খুব ভালো লাগবে।
এটা অতি অবশ্যই ভাতের সাথে, অন্য কোনো কিছুর সাথেই আর ভালো লাগবে না। গরম গরম ভাতের সাথে এরকমভাবে শাক করে খেলে খুব ভালো। এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিই। চিংড়ি মাছগুলো লাল হয়ে গেছে লাল শাকের সাথে করে। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাল শাক। এই শাকের রেসিপিটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, ভালো মন্দ যেটাই হোক কমেন্ট করে জানাবেন। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমাদের নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন।